নমস্কার, চন্দ্রযান টু এর রোমাঞ্চকর খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। গত এক বছর ধরে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা একটা বিরাট আয়োজন চালাচ্ছিল, যার ফলশ্রুতিতে GSLV মার্ক টু রকেটে চেপে পাঠানো হয়েছে চন্দ্রযান টুকে মহাকাশে। এটি চন্দ্রযান একের মতো শুধু চাঁদকে ঘিরে প্রদক্ষিণ করবে তাই নয়, এর মধ্যে থাকবে একটি অবতরণকারী যন্ত্র যার নাম বিক্রম। এবার জেনে রাখুন বিক্রম কে। ইসরোর অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান প্রাণপুরুষ বিক্রম সারাভাই। এবার বলি, বিক্রমের মধ্যে আবার একটি ছোট্ট স্বয়ংক্রিয় বা অটোমেটিক যান থাকবে যার নাম হলো প্রজ্ঞান। এটা ঠিক ছিল, পৃথিবী থেকে বেরিয়ে চাঁদের চারিদিকে ঘুরতে ঘুরতে চন্দ্রযান টু বিক্রম যানটিকে ছেড়ে দেবে। এই বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। এই বিক্রম থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান নামের যানটি। এই প্রজ্ঞান কিছুটা অঞ্চল ঘুরে চাঁদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে। এর আগে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কোনো মহাকাশযান অবতরণ করেনি, সুতরাং এটি হলে এই প্রথম পৃথিবীর মানুষ জানতে পারবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলটি কেমন। সমস্ত বাধা কাটিয়ে 22 জুলাই 2019 তারিখে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই চন্দ্রযানটিকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। শুধু উৎক্ষেপণ করলেই হবে না, উৎক্ষেপণের পর কয়েকটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় চন্দ্রযান টুকে। যেমন উৎক্ষেপণ করার পরই চন্দ্রযান টুকে প্রথমে পৃথিবীর একটি কক্ষপথে স্থাপন করা হয় এবং 2-3 দিন অন্তর অন্তর সেই কক্ষপথের আয়তন বাড়ানো হয়। কারণ চাঁদের দিকে যেতে গেলে যে শক্তির দরকার হয় এইভাবে প্রদক্ষিণ করলে তবেই সেই শক্তি পাওয়া সম্ভব হয়। 14 আগস্ট 2019 তারিখে চন্দ্রযান টুকে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের অভিকর্ষজ ক্ষেত্রে প্রবেশ করানো হয়। চাঁদের অভিকর্ষজ ক্ষেত্র চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় 65,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। চাঁদের অভিকর্ষজ ক্ষেত্রে ঢুকলে যানটির গতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে হয়, কারণ খুব গতিতে প্রবেশ করলে যানটি চাঁদের বুকে আছড়ে পড়ে নষ্ট হয়ে যাবে এবং খুব কম গতিতে প্রবেশ করলে সেটি চাঁদের পৃষ্ঠে না গিয়ে চিরকালের জন্য মহাশূন্যে হারিয়ে যেতে পারে। এক্ষেত্রে কতটা গতি হবে সেটি জটিল এক সূক্ষ্ম ব্যাপার, সেটি ঠিক করেছিল ভারতের ইসরোর বিজ্ঞানীরা। 14 আগস্ট বলা হয়েছিল যে 20 আগস্ট এটি চাঁদের চারিদিকে একটি কক্ষপথে স্থাপন করা হবে। সেই কক্ষপথটি চাঁদ থেকে দূরত্ব হবে মাত্র 160 কিলোমিটার। এটি 20 আগস্ট সকাল 9:02 সফলভাবে করা হয়। অর্থাৎ সকাল 9:02 পর 1740 সেকেন্ড ধরে চন্দ্রযান টু এর ফ্লুয়েড লিকুইড প্রজ্বলিত করা হয়, অর্থাৎ ইঞ্জিনটিকে চালু করা হয় এবং তাকে চাঁদের কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়। এরপর ঠিক করা হয় 21, 28, 30 আগস্ট এবং 1 সেপ্টেম্বর চারবার এটার কক্ষপথ পরিবর্তন করে চাঁদের কাছে নিয়ে যাওয়া হবে। এই কাজটি করা হবে টেলিমেট্রির মাধ্যমে, সহজ কথায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। এই রিমোট কন্ট্রোলের সেন্টারটি হবে IDSN অর্থাৎ ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক। এটি ব্যাঙ্গালোর থেকে কিছুটা দূরে অবস্থিত। 1 সেপ্টেম্বর নাগাদ চাঁদের পৃষ্ঠদেশ থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় একটি প্রায় বৃত্তকার কক্ষপথে চন্দ্রযান টুকে স্থাপন করা হবে। এইভাবে মোটামুটি 4 সেপ্টেম্বর নাগাদ বিচ্ছিন্ন করা হবে বিক্রম ল্যান্ডারকে। এটিও ঘুরতে থাকবে চাঁদের কক্ষপথে, তবে এই কক্ষপথটি হবে আরও ছোট। এইভাবে ঘুরতে ঘুরতে সে চাঁদের মাটিতে নামবে। তবে এই নামার 15 মিনিট হবে সবচেয়ে আতঙ্কের 15 মিনিট, কারণ বিক্রম ল্যান্ডারের গতিকে একটি নিখুঁত হিসাবে কমাতে হবে, আর সেই হিসেব ভুল হলে সব শেষ। আবার নামার কিছু আগের মুহূর্তে সেটি ছবি তুলে পাঠাবে বিজ্ঞানীদের। সেই ছবিতে যদি দেখা যায় যে জায়গায় বিক্রমকে ল্যান্ড করানো হবে সেটি উপযুক্ত জায়গা হলো না, তখন আবার সেটিকে অন্য একটি পূর্ব নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাতে হবে। অবতরণ করার 4 ঘন্টা পরে প্রজ্ঞান নামক অটোমেটিক যন্ত্রটি বিক্রম থেকে নেমে চারপাশের এলাকাতে ঘুরে বেড়াবে এবং চাঁদ সম্পর্কে অনেক তথ্য দেবে। এটি ভারতের বিজ্ঞানীদের কাছে এক বিরাট সাফল্যের ঘটনা।
কারণ অত্যন্ত নিখুঁত হিসাব ছাড়া চাঁদের কক্ষপথে বিক্রমকে স্থাপন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এছাড়াও বিজ্ঞানীদের এটিকে কন্ট্রোল করতে হচ্ছে 380,000 কিলোমিটার দূর থেকে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এখন তাকিয়ে আছেন বিক্রম নামে অবতরণকারী যন্ত্রটির দিকে, যেটি সেপ্টেম্বরের 7 তারিখে সকাল 8:55 ল্যান্ড করবে। এবার বলি কি জানা যাবে চন্দ্রযান 2 অভিযান থেকে। নাম্বার 1, চাঁদের পৃষ্ঠদেশের অসংখ্য ছবি আমরা পাব। নাম্বার 2, চাঁদের আবহাওয়া মণ্ডল সম্বন্ধে জানা যাবে। নাম্বার 3, চাঁদের পৃষ্ঠদেশের অবস্থা, খনিজ পদার্থ কি পরিমাণে আছে, কোথায় আছে, কতটা আছে সে সম্বন্ধে ডিটেলসে জানা যাবে। নাম্বার 4, চাঁদের পৃষ্ঠদেশে কিছুটা গভীর পর্যন্ত তাপমাত্রার কীরকম হেরফের হয় তা রেকর্ড পাওয়া যাবে। নাম্বার 5, এছাড়া নাসার একটি যন্ত্র বিক্রমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যেটি প্রতি মুহূর্তে পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কতটা তা পরিমাপ করবে। এছাড়া চাঁদের গহ্বরের তলদেশে কোনো জলীয় বরফের অস্তিত্ব আছে কিনা তা বুঝে নেবে চন্দ্রযান 2। সুতরাং চন্দ্রযান 2 সফল হোক, মানব সভ্যতা আরও এগিয়ে যাক। ভিডিওটি ভালো লাগলে নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব লেখাটিতে টাচ করে দিন এবং পাশে ভেসে ওঠা বেল আইকনটিতেও টাচ করে দিন। পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো ফ্রিতেই আপনার কাছে চলে যাবে। আর একটা লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।